আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ অবশেষে শুভ খবরটা আপনাদের দেওয়ার জন্য আজকের এই ভিডিও অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি বিয়ে করেছি কিনা আরো প্রশ্ন করেন যে আসলে বিয়ে করে থাকি সেটা কবে করেছি এবং আমি কি মুসলিম হওয়ার আগে বিয়ে করেছি না মুসলিম হওয়ার পরে বিয়ে করেছি আরো প্রশ্ন করেন যে আসলে আমার ওয়াইফ কি একজন মুসলিম নাকি একজন নন মুসলিম তাহলে এই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন অনেকেই আমাকে প্রশ্নটি করেন বারবার করেন কমেন্টের মাধ্যমে মেসেজের মাধ্যমে এমনকি মেইলেও এই প্রশ্নগুলো আসে যে আমি বিয়ে করেছি কিনা তো এটার উত্তর হলো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বিয়ে করেছি এবং আপনারা গেস করতে পারবেন কিনা তাও আমি কিছু সময় দিচ্ছি আপনারা কমেন্টে লেখেন যে আসলে আমি কত বছর আগে বিয়ে করেছি টাইমস আপ আমি বিয়ে করেছি আজ থেকে প্রায় 9 বছর আগে কথাটা সত্য আমি 9 বছর আগে বিয়ে করেছি আমার 9 বছর চলছে আমার বিবাহ জীবন আলহামদুলিল্লাহ তো এখন আপনাদের মনে প্রশ্ন আসলে যে 9 বছর আগে বিয়ে করেছি তাহলে আমার মুসলিমের বয়স তো 5 বছর তাহলে এইটাও প্রশ্ন আসে যে তাহলে আমার আগের ওয়াইফ কি এখন আমার ওয়াইফ নাকি আমি নতুন করে আবার বিয়ে করেছি সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত অশেষ আমার রবের আমার প্রতি দয়া যে আমি আমার ওয়াইফকে মুসলিম বানিয়ে বিয়ে করতে পেরেছি এটার একটা আমার কাছে আমার লাইফের একটা বড় পাওয়া আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমি যখন মুসলিম হই তার একদিন পরে আমার স্ত্রী আমার ওয়াইফ তিনি আমার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তিনি মুসলিম হয় আলহামদুলিল্লাহ আমরা মানে এটা আসলে আপনার ভাষা বুঝতে পারবো না যে আল্লাহ তালা আমাকে কতটা দয়া করেছে যে আমার ওয়াইফ আমার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে এখন আমার সাথে আছে আলহামদুলিল্লাহ এবং যখন আমি মুসলিম হই তখন আমার কি বাচ্চাও ছিল যার বয়স ছিল তখন 9 মাস তার নাম ওমর ফারুক রেখেছি আমি তখন তার নাম ছিল দুর্জয় রয় তো ওর ভিডিও হয়তো আপনারা দেখেছেন একটা ভিডিও আমি দিয়েছিলাম তো এই হলো মোটামুটি আমার বিয়ের সংক্রান্ত কথা মোটামুটি আমার মনে হয় যে আর কারো কোনো কনফিউশন নাই যে আমার ওয়াইফ ন মুসলিম ছিল নাকি মুসলিম নাকি কি আমি বিয়ে করেছি কবে করেছি তো সব কিছু এখানে আমি মোটামুটি বলে দিলাম আলহামদুলিল্লাহ আমার ওয়াইফকে দেখে আসলে আমি অনেক খুশি কারণ একটা হিন্দু পরিবার থেকে একটা মেয়ে এসে এভাবে আসলে ইসলামকে গ্রহণ করা প্লাস আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা এবং ইমানের উপরে টিকে থাকা পর্দা মেনটেন করা ইসলাম পালন করা আসলে এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত কারণ আমার নিজের চোখে দেখা অনেক আমার দিনী ভাই সার্কেল আছে অনেক ভাই ব্রাদারের সার্কেল আছে তাদের তারা হয়তো দিন প্র্যাকটিস করছে তারা নামাজ পড়ে তাদের ওয়াইফদের পর্দা করায় না প্লাস তারা ওভাবে দিন পালন করছে না তারা মুসলিম ফ্যামিলির মেয়ে হয়েও কিন্তু আমার ওয়াইফ একজন হিন্দু ফ্যামিলির মেয়ে হয়ে সে ইসলাম পালন করছে পর্দা করছে এমনকি মানে আমি নিজে থেকে যে মাঝে মধ্যে গর্ব হয় যে আমার ওয়াইফ যদি আমার সামনে হেঁটে যায় আমি নিজে হয়তো আমার ওয়াইফকে চিনবো না সে একটি সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে সে জায়গা থেকে সে আমার থেকে মানে আমার পরিবার থেকে তার পরিবারটা আরও বড় বড় বলতে বোঝাচ্ছি সম্মানের দিক দিয়ে ফিনান্সিয়াল দিক দিয়ে সেখান থেকে সে আমার দাওয়াতে ইসলাম বুঝেছে আলহামদুলিল্লাহ আমরা দুজনেই ডাক্তার জাকির নায়কের মাধ্যমে ইসলাম বুঝেছি প্লাস আমি তাকে পার্সোনালি অনেক কিছু বুঝাইছি এরপর সে ইসলামটা যে বুঝতে পারছে এটাই অনেক বড় নিয়ামত মানে এটা আসলে ভাষায় বোঝানো সম্ভব না যে অনেক আমরা দিনী ভাইরা দেখেছি অনেক মুসলিম ভাইরা তাদের ওয়াইফ আসেনি তো আল্লাহ তালা যে একটা নিয়ামত আমার প্রতি একটা দয়া যে আমার ওয়াইফ আমার সাথে এসেছে এটা খুব আল্লাহর কাছে আমার শুকরিয়া আলহামদুলিল্লাহ তো এটা কিন্তু একটা আপনাদের জন্য মেসেজ যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের যারা আমাদের দিনী বোনরা দেখছেন তাদের জন্য কিন্তু একটা মেসেজ যে আসলে একটা মানুষ কিন্তু এভাবে এসে চেঞ্জ হতে পারে কিন্তু আপনারা কেন পারছেন না এটা আসলে একটা প্রশ্ন আর আমার বিয়ের বয়স যেহেতু 9 বছর তাহলে বুঝতে পারছেন আমি খুবই অল্প বয়সে বিয়ে করেছি এটাও কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে খুবই ভালো একটি কাজ যেটা আমি মুশরিক অবস্থায় করেছিলাম কিন্তু এখন বুঝতেছি যে আগে আগে বিয়ে করাটাই ইসলাম সমর্থন করে কিন্তু এখন আমরা অনেক দিনী ভাইদের দেখছি তারা কেরিয়ার করতে গিয়ে তাদের বয়স পার করে ফেলছে এখনও বিয়ে করছে না তারা বিভিন্ন ফেতনায় জড়ে যাচ্ছে তাহলে এটা কিন্তু একটা শিক্ষা যে আসলে দ্রুত বিয়ে করলে কেউ মানে পিছিয়ে পড়ে না এটা আপনাদের আমি কিন্তু পিছিয়ে যাইনি দ্রুত বিয়ে করার কারণে আমি পিছিয়ে গিয়েছি আমার কেরিয়ার হয় নাই বা আমি কিছু করতে পারি নাই ব্যাপারটা কিন্তু আপনারা নিজেই দেখছেন আমি আপনাদের সামনে কথা বলছি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি এই জন্য বানাচ্ছি অনেকে তো বলতে পারেন কেন আপনার স্ত্রী নিয়ে আপনি কথা বলছেন আসলে ভাই আপনারা যদি আমার পেজ প্লাস আমার মেইলগুলো আপনারা যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে আমি কেন ভিডিওটা বানাইছি এটা আমার
আমাকে যারা ভালোবাসে তাদের একটা চাওয়া ছিল জানার যে আমি আসলে বিয়ে করেছি কিনা, কোথায় করেছি, এখন কিভাবে আছি বা কি আছি, তো বিস্তারিত অনেকেই জানতে চেয়েছেন। এই জন্য ভিডিওটি করেছি এবং অনেকে কিছুটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম এখান থেকে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকতে পারি এবং ইনশাআল্লাহ জান্নাতে যেন একসাথে থাকতে পারি আমরা। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।